স্বাগতম সবাইকে। আজকে আমি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। ওকে, তো দেখো, তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি বইয়ে অনেক ধরনের রুলস দেওয়া আছে। তো রুলসগুলো হচ্ছে আলাদা আলাদা করে দেওয়াতে অনেকগুলো রুলস হয়ে গেছে, যার জন্য অনেক ঝামেলা তৈরি হয়ে গেছে। পড়তে গেলে দেখা যায় যে এই দশমিক থেকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি, অক্টালে কনভার্ট করি, হেক্সাডেসিমালে কনভার্ট করি, প্রত্যেকটা তুমি স্পেসিফিকভাবে আলাদা আলাদা রুলস দেওয়া আছে, যার জন্য অনেক সময় ঝামেলা তৈরি হয়ে যায়। তো আমি এটা সহজ করার জন্য আমি একবারে একটা শর্টকাট নিয়ম বের করেছি, সেটা হচ্ছে স্টেপ ওয়ান আমি নাম দিয়েছি আর কি। তো এই যে আজকে যে জিনিসটা আমি এই যে সূত্রটা শেখাবো, সেটা হচ্ছে পূর্ণাংশের জন্য। তো আগে বুঝে নিতে হবে যে পূর্ণাংশ আর ভগ্নাংশ কীভাবে আসলে ফাইন্ড আউট করতে হবে। তো দেখো, এখানে একটা সংখ্যা আছে 4.34। 4.34 এর ফোরটা হচ্ছে পূর্ণাংশ, যেটাকে ইংলিশে যদি আমরা বলি ইন্টিজার বলবো, বা এটাকে হোল বলতে পারি আমরা। আর 0.34 যেটা আছে, 34টা, সেটাকে আমরা ফ্লোট অথবা ফ্র্যাকশন বলতে পারি, যেটা হচ্ছে ভগ্নাংশের পার্ট। আর এই দশমিক সংখ্যাটাকে আমরা বলতে পারি র্যাডিক্স পয়েন্ট। তো এখন আমি যে রুলসটা তৈরি করেছি সেটা হচ্ছে ফোরের জন্য, পূর্ণাংশের জন্য। ভগ্নাংশ হইলে রুলসটা একটু চেঞ্জ হবে। তো পূর্ণাংশের ক্ষেত্রে রুলসটা কি, দেখো, দশমিক বা ডেসিমাল, ডেসিমালের বাংলা হচ্ছে দশমিক। তো দশমিক থেকে যদি আমি বাইনারিতে কনভার্ট করতে যাই, তাহলে আমাকে ওই সংখ্যাটাকে দুই দ্বারা ভাগ করতে হবে। যদি অক্টালে কনভার্ট করতে চাই, তাহলে 8 দ্বারা ভাগ করতে হবে। যদি হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাই, তাহলে 16 দ্বারা ভাগ করতে হবে। এই রুলসটা শুধু পূর্ণাংশের জন্য অ্যাপ্লিকেবল, ভগ্নাংশ হলে নিয়মটা অন্যরকম হবে। তো সাধারণত জানি বাইনারির রেঞ্জ হচ্ছে 0 থেকে 1, অক্টাল হচ্ছে 0 থেকে 7, আর হেক্সাডেসিমাল হচ্ছে 0 থেকে F। এবং এটার সিস্টেমটা হচ্ছে 0, 1, 2, 9 এর পরে, 0 থেকে 9 একদম ক্রমান্বয়ে যাবে, 9 এর পরে হচ্ছে ABCDEF পর্যন্ত কাউন্ট করতে হবে। ওকে, আমরা রুলসও দেখাই ফেললাম। তো একটা আমরা উদাহরণ করি এই রুলসের। ধরো একটা সংখ্যা আমরা নিলাম, ধরো 23। তো বেস 10 দিলাম, মানে দশমিকে আছে, এটাকে ধরো আমরা বাইনারিতে কনভার্ট করব। তাহলে আমার রুলস কি বলতেছে, 23কে 2 দ্বারা ভাগ করতে হবে। তো বেসিক্যালি ভাগ নর্মালি আমরা যেভাবে করি, দেখো 23, তো আমরা হচ্ছে 12 নিলে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে 24, যদি আমরা 11 নিই তাহলে হচ্ছে 22, হাত থাকতেছে কত, 1। তো সবসময় মনে রাখবা এখানে যে ভ্যালুটা বসবে সেটা বসবে ভাগফল, আর এই পাশে যে ভ্যালুটা পড়বে সেটা বসবে ভাগশেষ। এটা হচ্ছে ভাগফল, আর পাশের ভ্যালুটা হচ্ছে ভাগশেষ, মানে রিমাইন্ডার। এখন 11কে আবার 2 দ্বারা ভাগ করব। যদি 11কে আবার 2 দ্বারা ভাগ করো, তাহলে হচ্ছে 5 × 10, হাত থাকে 1, তাহলে ভাগফল 5 আর ভাগশেষ হচ্ছে 1। তো এগুলো হচ্ছে তোমরা মুখে মুখে করতে পারো, যদি খুব করতে করতে এক্সপার্ট হয়ে যাও তো তখন হচ্ছে এভাবে বারবার করতে হবে না। যেমন 5কে যদি আমরা তাড়াতাড়ি করতে চাই, তাহলে 2×4, হাত থাকে 1। এখন 2কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে 2×2, হাতে কিছু থাকছে না। এখন এখন এই টার্মটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট টার্ম, এই টার্মটা অনেকে বুঝে না, অনেকে মুখস্থ করে আসলে। এই জিনিসটা আমি একটু বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে 1কে 2 দ্বারা ভাগ কি আসলে যায় কিনা। যদি আমি 1ও বসাই, তাহলেও 1, 2 হয়ে যায়, তার মানে কি বেশি হয়ে যাচ্ছে, তো এটা সম্ভব না। কিন্তু 0 দ্বারা কিন্তু সম্ভব। যদি আমি 2কে 0 দ্বারা দিই, তাহলে হচ্ছে 0 এবং ভাগশেষ থাকে 1, তাহলে আমার ভাগফল হচ্ছে 0 আর ভাগশেষ হচ্ছে 1। এই জিনিসটা অনেকেই বুঝে না যে এই লাস্টের টার্মটা যে ভাগ যায় না। তো 0 দ্বারা দিলে হচ্ছে তোমার এখানে যে মানটা থাকে ভাগফলের মানটা, সেই মানটাই ভাগশেষে বসে। আচ্ছা, এবার আসো আমরা কাউন্টিংটা কী করবো, নিচ থেকে উপরে কাউন্টিং করব। ঠিক আছে, পূর্ণাংশের ক্ষেত্রে নিচ থেকে উপরে কাউন্টিং করবো, আর ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে উপর থেকে নিচে। তো আমরা হচ্ছে ভগ্নাংশ পার্ট আজকে দেখাচ্ছি না, শুধু পূর্ণাংশ পার্টটাই দেখো, নিচ থেকে উপরে কাউন্টিং করব। তো সংখ্যাটা যদি আমরা লিখতে যাই, তাহলে এরকম হবে 23 এই ডেসিমালের বাইনারি 1 0 1 1 1, 2 বেস দিলাম। তো এটা হচ্ছে 23-এর বাইনারি। সেমভাবে যদি আমরা অক্টাল করতে যাই, তাহলে 8 দ্বারা ভাগ করব, আবার হেক্সাডেসিমাল করতে গেলে 16 দ্বারা ভাগ করব। চলো আমরা 23 সংখ্যাটাই ডেসিমাল থেকে বাইনারি করে দেখালাম, এটাই যদি আমরা আবার অক্টাল আর হেক্সাডেসিমাল করি তাহলে কি হয় একটু দেখি। ধরো যদি অক্টাল করতে চাই, তাহলে আমরা 8 দ্বারা ভাগ করতে হবে 23কে। তাহলে 23কে যদি 8 দ্বারা ভাগ করো, 3 আর 24,
তো বেশি হয়ে যাচ্ছে, তো আমার দুই দিয়ে দিব, ষোলো হবে। ষোলো হলে তাহলে থাকে কত? সাত থাকে, ঠিক না? তো সাত থাকলে এখানে বসবে দুই, এখানে থাকবে সাত। এবার আটকে দুই দ্বারা যায়? যায় না, জিরো দ্বারা যায়। তাহলে হাত থাকবে কত? দুই। তাহলে আমার কিন্তু তেইশের ডেসিমালের অক্টান হচ্ছে সাতাশ। এবার সেম জিনিসটাকে যদি আমরা হেক্সা ডেসিমাল করি তাহলে হচ্ছে কি হবে? ষোলো দ্বারা ভাগ করতে হবে। তো তেইশকে যদি ষোলো দ্বারা ভাগ করি আমরা, দুইবার দিলে বিষয় একবার যাবে, তাহলে হাত থেকে কত? সাত। তাহলে ভাগফল হচ্ছে এক, ভাগশেষ হচ্ছে সাত। তো এক তো ষোলো দ্বারা যাবে না, শূন্য দ্বারা যাবে, ওই হাতের একটা এখানে বসতে হবে। তাহলে দেখো এই একই তেইশ যখন বাইনারি করলাম এক মান, এক অক্টাল করলাম এক মান, আর হেক্সা ডেসিমাল আসলো সতেরো। আশা করি পূর্ণাংশে পাঠটা তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।